আজ তো আমারই খুশি হওয়ার কথা। বিউটি মায়ের ব্রেন খুব ভালো, বিয়ে পাশ করছে মেয়ে আমাগো। বিউটি মাকে আমার ঘরের পুত্রবধূ করতে চায়। আলহামদুলিল্লাহ, আমার একমাত্র বোন, ওর বিয়েতে যা করা লাগবে সবই আমি করব। কারণ আমার বাপজান বলছিল, আমি তো সারা জীবন থাকুম না, তুই তোর বোনটারে একটু দেখে রাখিস। এই যে যত জমি দেখোস, এগুলো তো গো দুই ভাই বোনের, যদি কোনো দিন দরকার হয় কাজে লাগাইস। ইমক স্যার, বোনের বিয়ে তো দুমদাম করে দিতাছ, বাপে তো জমি অনেকই রাখছে, বেচবার চাইলে চেয়ারম্যান সাহেবের কাছে আইসো। যাই করতে যাই না কেন, টাকা তো লাগবই। আমার বোনের বিয়ের জন্য যত টাকা খরচ করা লাগবে তত টাকা আমি খরচ করব, সিদ্ধান্ত নিয়েই নিলাম। তোর জমি আছে, দলিলও আছে, কিন্তু নামজারি নাই। নামজারি ছাড়া জমির মালিক তুই হইলি কেমনে? যাও নামজারি করো গা। পড়লাম এক মহাবিপদে, নাম জারি করার তাগিদে এরে ধরি অরে ধরি। পাইলাম এক দালাল। তোমার দলিল অনেক পুরনো, নাম জারি নাই, মনে হয় জমিতে ভেজাল আছে। নাম জারি করতে অনেক টাকা খরচ হইব, মেলা ঝামেলার কাজ। দালালের কথা ভরসা পাইলাম, দালাল ধরে মনে হইলো বইন্ডার বিয়া ধুমধাম করে দেব। কাইলে সারো 5,000 টাকা দিয়ে যাও, কামরা তাড়াতাড়ি হয়ে যাবে। দালালের পিছনে ঘুরতে ঘুরতে টাকাও শেষ, এদিকে বইনের বিয়ের সময়টাও গোনা যাইতেছে। মাথার পরে মনে হইলো চান্দের আলো, কিন্তু আসলে অমাবস্যার অন্ধকার। পরিবারেও বিপদটা টের পাইল। টাকা নিছি, ফাইল উপরে পাঠাইছি, সময় তো একটু লাগবই। আর কতদিন লাগবো? 2 মাস। আরো 2 মাস? মুকসুদ ভাই, কি হয়েছে? ভাবছিলাম নিজের জমি বেচা বইন্ডার বিয়াটা ধুমধাম করে দিব, কিন্তু আমার জমির নামজারি করা নাই, কি যে করি। এর ওরে ধরতাছি, কিন্তু কোনো কাম হইতেছে না, কি করি কোন তো। এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি সব সেবা আমাদের ঘরের কাছে এনে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে নিজে নামজারির আবেদন করবেন আর ডিজিটাল বাংলাদেশের নমুনাও দেখতে পাবেন। থ্যাংক ইউ। আরে ঠিক আছে, আপনার নাম তো মকসুদ মিয়া? জি। এখন ঘরে বসে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কম্পিউটারের দোকান হতেও অনলাইনে নামজারির আবেদন করা যাবে। নামজারির আবেদন দাখিল, শুনানির তারিখ ও নিষ্পত্তির প্রতিটি বিষয় আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হয়। নামজারির নির্ধারিত সরকারি ফি বাবদ 1,150 টাকা অনলাইন পেমেন্ট বা সরাসরি জমা দিয়ে আবেদনকারী উপজেলা ভূমি অফিস বা মহানগর রাজস্ব সার্কেল অফিস হতে নামজারির খতিয়ান ODCR সংগ্রহ করতে পারবেন। কোটফির 20 টাকা ও মোবাইল থেকে পাঠিয়ে দিয়েছি। ও, আরেকটা কথা, নামজারির 1,150 টাকা মোবাইলের মাধ্যমে জমা দেয়া যায়। ও তাই নাকি? জি, নামজারির ফি জমা দেয়া এখন অনেক সহজ। আপনার আবেদনের কাজ শেষ, আপনি এখন নিশ্চিন্ত মনে বাড়ি যান। আপনার আবেদন দাখিল সম্পন্ন হয়েছে,
আচ্ছা, তার মানে আমার আবেদন এসিল্যান্ড অফিসে পৌঁছে গেছে? জি। অনেক ধন্যবাদ আপনারে। আপনাকেও ধন্যবাদ। আবেদন তো শেষ, এখন মোকসেদের নামজারির শুনানির তারিখও মোবাইলে চলে এসেছে। আমি আমার শুনানির জন্য আসছি। নামজারির এই ফাইলটা নিয়ে আসুন। এই যে ফাইল। আপনি তো আপনার বাবার কাছ থেকে জমি পেয়েছেন। জি স্যার। আপনি তো 5% জমির জন্য আবেদন করেছেন। জি। আপনার কাগজপত্র ঠিক আছে, আপনার নামজারি মঞ্জুর করা হলো। নামজারির পরবর্তী বিষয় আপনাকে মোবাইলে মেসেজ দিয়ে জানানো হবে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, মোবাইলে এসএমএস আসছে, তোমার নামজারির কাজ শেষ, এসিল্যান্ডের কাছ থেকে খতিয়ান আনতে যাইতে কইছে। বাহ, এখন সব কিছু মোবাইলে চলে আসে, এই না হইলে আমাকে ডিজিটাল বাংলাতে। আজ মোকসেদের নামজারির খতিয়ান ওডিসিআর সংগ্রহ করার দিন। বলুন কি করতে পারি? জি, এই যে আপনার নামজারি হয়ে গেছে, আপনি এসিল্যান্ড স্যারের রুমে যান। স্যার, উনি নামজারির খতিয়ান ওডিসিআর এর জন্য আসছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নামজারির নাম্বার কত? 7895। আজকের তারিখের ডিসিআর ও খতিয়ানের ফাইলটা নিয়ে আসেন। স্যার, এই যে নামজারির খতিয়ান আর ডিসিআর এর কাগজপত্র। আপনার নাম তো মোকসেদ মিয়া। জি স্যার। আপনার নামজারি হয়ে গেছে, এই নিন আপনার নামজারির কাগজ, এগুলো যত্ন করে রাখবেন কিন্তু। স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন 2021 বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেবার লক্ষ্যে সারা দেশে ইনাম জারি চালু হয়েছে। রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ইনাম জারি।